নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটা অদ্ভুত প্রসঙ্গ নিয়ে আলোচনা, দেখুন আপনাদের জীবনে কাজে লাগবে। জীবনে কার থেকে উপকার নেব, সাহায্য নেব আর কার থেকে নেব না আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনি বিপদে পড়েছেন, আপনার সামনে তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো বন্ধু এগিয়ে এলো সাহায্য করার জন্য, আপনার কাছে কি মনে হবে তিনি একটা দেবদূত, তিনি ঈশ্বরের স্বরূপ, তাই তো বিপদকালে যে সাহায্য করে তাকে তো আমরা এরকমই বান্ধব ভাবি। কিন্তু পরবর্তীকালে সেই দেবদূতের কিছু আচরণে যদি তাকে দেবদূত মনে না হয়, শয়তানের দূত মনে হয়, তখন কি করবেন? আজকে একজন বলছেন যে কেউ উপকার করে পরে খোঁটা দিলে কি করা উচিত। দেখুন, প্রথমেই বলবো অকৃতজ্ঞতা শেখাবো না। যে একদিনের জন্য উপকার করেছে তার উপকার কখনো জীবনে ভুলতে নেই। একটি গল্প বলি। রাম বলে একটি ছেলে, তার স্ত্রীর শারীরিক অসুস্থ হয়ে পড়েছে শারীরিকভাবে। হঠাৎ করে ডাক্তারবাবু জানিয়েছেন 3 দিনের মধ্যে অপারেশন করতে হবে, নইলে এর বাঁচার আশা নেই। রাম 3 দিনের মধ্যে 2 লক্ষ টাকার দরকার। 2 লক্ষ টাকা কোথায় পাবে? চারিদিক ছোটাছুটি করছে, সর্বসাকুল্যে 1 লক্ষ টাকা জোগাড় করেছে, আরও 1 লক্ষ টাকার দরকার, মাথায় কাজ করছে না। এরই মধ্যে রামের বন্ধু কমল এসে উপস্থিত। কমল বলল, রামকে, ভাই তুই চিন্তা করিস না, আমি তোকে 1 লক্ষ টাকা ধার দিচ্ছি, অপারেশনটা হয়ে যাক বৌদির, তুই এক কাজ কর, আমাকে 6 মাস পর ফেরত দিয়ে দিস। অপারেশন হয়ে গেল, রামের স্ত্রী সুস্থ হয়ে ঘরে ফিরল, 6 মাস কাটল, রাম তার কথা রাখলো, যথারীতি 1 লক্ষ টাকা কমলকে ফেরত দিয়ে দিল। কিন্তু কমল কথায় কথায় রামকে ছোট করে, কথায় কথায় তার মধ্যে এমন একটা অহংকার ভাব যে রাম কোনো বিষয়ে কমলের মুখের উপর কথা বলতে পারবে না, যেহেতু কমল তাকে বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করেছে, অতএব যেন কেনা গোলাম। এই ভাবটা হীনমন্যতায় ভুগছে রাম। রাম এবং কমল নাম দুটি আমি রূপক অর্থে ব্যবহার করলাম, আসল নাম বললাম না। এরকম হয়, অনেকে আছেন অনেক দান ধ্যান করেন, কিন্তু দান ধ্যান করার মধ্য দিয়ে তাদের তাচ্ছিল্য ভাব আছে, কোনো লাভ নেই এটাতে। এই দুর্গাপুজো আসছে, আমি কি অদ্ভুত ঘটনা জানেন না, গঙ্গার ঘাটে দেখলাম একটি মেয়ে সমস্ত দুস্থ দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদেরকে গঙ্গার ঘাটেতে শাড়ি বিতরণ করছে, খুব ভালো। তা শাড়িটা দেওয়ার সময় এবং ফেসবুকে দেওয়ার জন্য না ফটো তুলছে, তার সঙ্গী সাথী যারা রয়েছে বলছে এই ভালো করে তোল, ফটো তুলছে। ফটো তোলার সময় কোনো কারণে শাড়িটা দিতে গিয়ে ওই একজন পিছিয়ে পড়া ভদ্রমহিলা, আমি বলছি তারা ভদ্রমহিলা, ওই দুস্থ ছিন্ন বস্ত্র তারা অত্যন্ত ভদ্র আমাদের তুলনায়, সেই ভদ্রমহিলার হাতটা কোনো কারণে ওই মেয়েটির হাতে ঠেকে গেছে। মেয়েটি বলছে, এ কী করলে? আমার হাতটা নোংরা হয়ে গেল। সঙ্গে সঙ্গে পাশের এক বান্ধবীকে বলছে, এই একটু স্যানিটাইজার দে তো, আমার হাতটা নোংরা হয়ে গেল। এই যে তাচ্ছিল্য ভাব, কাউকে কিছু দিলে, কোনো উপকার করলে তার মধ্য দিয়ে সম্মানবোধটা থাকবে। আমি উপকার করার কেউ নেই, কেউ নই, মনে রাখবেন, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন। আর ভালো কাজের ফল লোককে যত বেশি বলে বেড়াবেন, অহংকার প্রকাশ করবেন, সেই ভালো কাজের ফলটা নষ্ট হয়ে যায়। একজনার উপকার করে যেটুকু সুকর্মফল অর্জন করলেন 10 গুণ খরচ হয়ে যায়। তাই এটা মনে রাখতে হবে যে কেউ উপকার করলে, খোঁটা দিলে, আমি বলবো আপনি মন খারাপ করবেন না, এতে তার নিজের কর্মফলই সে নষ্ট করছে, নিজের কৃত কর্মফল তৈরি করছে আবার। আর যে একদিনের জন্য উপকার করেছে তার উপকার কখনো ভুলতে নেই। আর যারা অন্যের উপকার করবেন ভাবেন, অন্যের জন্য কিছু করবেন ভাবেন, আগে মনকে প্রস্তুত করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে। আমি অন্যের জন্য কিছু করার আগে মনকে, যে আমি এর প্রতিদানে কিছু চাই না, উপকার তো সেটাই বলে। আর যখন কারোর জন্য কিছু করে তার থেকে প্রতিদানের আশা করি, প্রতিদান বলতে টাকা পয়সার প্রতিদান নয়, অন্তত সে আমার কেনা গোলাম হয়ে থাকবে, সবসময় আমার মুখের উপর কথা বলতে পারবে না, এটাও একটা প্রতিদান। কোনো কিছুর আশা করে কারোর জন্য কিছু করা উচিত নয়, নিষ্কামভাবে করুন, অবশ্যই শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন অন্যের জন্য নিষ্কামভাবে করলে। আর এখন কেউ যদি উপকার করে আপনাকে খোঁচা দেয়, একদম ঈশ্বরকে ডাকুন, হে প্রভু আমায় তুমি সহ্য শক্তি দাও, আর তাকে অ্যাভয়েড করে চলা শুরু করুন, একদম অ্যাভয়েড করে চলা। ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন,
অনেক অনেক ভালো থাকুন, এই প্রার্থনা করি। পরবর্তী পর্বে আবারও আলোচনা হবে।